ফরেক্স সেল বিডি তে আপনাকে স্বাগতম। ফরেক্স সেল বিডি নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও। তো এই ভিডিও আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে হচ্ছে আপনি মার্কেটের ভবিষ্যৎ বলে দিতে পারবেন, মানে দুই তিন মাস আগে আপনি হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারবেন যে মার্কেট এই দিকে যাইতে পারে। এবং এটা আপনি যেই পেয়ারে ট্রেড করেন না কেন এই সিস্টেমটা হচ্ছে 100% কাজ করে। আপনি যদি ফরেক্স সেল বিডি এর ভিডিও নিয়মিত দেখে থাকেন তাহলে হচ্ছে এ নিয়ে আসলে অনেক আমি আসলে ইঙ্গিত দিছিলাম কিংবা অনেক টাইমে কথা বলছি। তো আজকে ডিটেইলস বলার চেষ্টা করব। এরকম এই ভিডিওতে আমি অনেক কিছু বলছিলাম, তো মোটামুটি আজকে যে ভিডিওটা এটা হচ্ছে ফাইনাল ভিডিও। এবং আপনি যেই ট্রেডিং সিস্টেমে কাজ করেন না কেন সেই ট্রেডিং সিস্টেমের সাথে এটা আসলে কাজ করবে এবং আপনার হচ্ছে মার্কেটের ভিউ চেঞ্জ হয়ে যাবে আজকের এই ভিডিও দেখলে। তাইলে হচ্ছে আপনাকে এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং হচ্ছে বুঝতে হবে, তাইলে আপনার জন্য ভালো কাজ করবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে MT4 চলে যাই। মার্কেটের লং টাইম ট্রেন্ড যেটা দিয়ে আপনি ট্রেড করবেন এটা বোঝা কষ্টকর। যদি জুম আউট করলে অনেক ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায়, তারপরেও এর চাইতে আপনার সবচাইতে ভালো বুদ্ধি যেটা হচ্ছে আপনার যে ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন, যে সেটআপ ট্রেড করেন সেই সেটআপে ট্রেড করেন, কিন্তু হচ্ছে অবসর সময় যখন হচ্ছে পাবেন তখন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। কারণ আপনি 5 মিনিটের চার্টে, 15 মিনিটের চার্টে, 30 মিনিটের চার্টে, 1 ঘন্টার চার্টে ট্রেড করেন, কিন্তু আপনার যখন অবসর সময় আছে তখন আপনি চলে যাবেন হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে আসার পরে দেখেন যে হচ্ছে আসলে এখানে মার্কেট একটা উইকলিতে একটা সাইডওয়ে মুভমেন্টের মধ্যে আছে, এই কারণে হচ্ছে মার্কেটের কিন্তু ওরকম মুভমেন্ট নাই। এটা একটা টপ লেভেল ছিল, দেখেন এই এই রেঞ্জ আর হচ্ছে এদিকে নিচে, এই দুইটার মধ্যে কিন্তু হচ্ছে মার্কেট এখন একটা সাইডওয়ে অবস্থানের মধ্যে চলে গেছে। তো যখন আপনি এই যে উইকলি টাইম ফ্রেমে আসবেন এরকম হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল লাইন কি ট্রেড লাইন আঁকবেন তখন আপনার কাছে মার্কেটের ভিউ অনেক ক্লিয়ার হয়ে যাবে। তখন আসলে আপনি মার্কেটের হচ্ছে ভবিষ্যৎ বলতে পারবেন, কারণ হচ্ছে এই উইকলি চার্টের মুভগুলো আসলে শর্ট টাইমে হয় না, লং টাইম ধরে হচ্ছে মুভ করে। দেখেন আপনার কাছে কিন্তু একটা হচ্ছে মার্কেটের ক্লিয়ার হচ্ছে এখন একটা ভিউ চলে আসে যে মার্কেট হচ্ছে এই পর্যন্ত যাইতে পারে, যায় এখানে ব্যাক করতে পারে কিংবা এই লেভেলটা পার করে উপরের দিকে চলে যেতে পারে। এখন কিন্তু আপনার হচ্ছে উইকলি চার্টে আপনার হচ্ছে মার্কেটের ভিউ কিন্তু হচ্ছে ক্লিয়ার, তাহলে এখন এই পেয়ারে ট্রেড করতে আপনার অনেক সুবিধা হবে না। এখন আপনি বুঝতেছেন যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তাহলে এখন আপনার হচ্ছে শর্ট টাইমে যে বাই ট্রেডগুলো পাবেন সেই বাই ট্রেডগুলো এই পর্যন্ত আপনি হচ্ছে নিশ্চিন্তে নিতে পারেন কিংবা এই লেভেল পর্যন্ত নিশ্চিন্তে নিতে পারেন প্রায় 100 পিপস এর মতো। এটা না এরকম না যে উইকলিতে আপনি হচ্ছে এরকম সেট আপ পেয়ে গেলেন ওই সেট আপে হচ্ছে আপনি হচ্ছে কাজ করে যাবেন, আপনার যে টাইম ফ্রেমে যেই সেট আপে ট্রেড করেন সেই সেট আপের সঙ্গে এটা মিলিয়ে ট্রেড করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। তবে এখানে মার্কেট রেঞ্জ কম এর জন্য হচ্ছে এখানে এর থেকে বেশি প্রফিটের আশা করা বোকামি হবে। তো এইটা ছিল হচ্ছে ইউএসডি সিএইচ এর পেয়ার। তো আমরা আরো 3-4টা পেয়ারে দেখব, 3-4টা পেয়ারে দেখলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এটা আছে H1 চার্ট, H1 চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম লম্বা মুভ করছে। আমরা সবগুলা যখন আপনি ফ্রি থাকবেন তখনই আপনি চলে যাবেন উইকলি চার্টে এবং ফাঁকা চার্টে কোনো ইন্ডিকেটর ছাড়া। তাহলে দেখেন জেবিপি ইউএসডি অনেক ড্রপ করছে, এটা নিয়ে হচ্ছে নিউজ টিউজও হয়ে গেছে দেখেন টিভি চ্যানেলে। তাহলে কি যখন এসে হচ্ছে এরকম হচ্ছে মুভ চলতেছিল তখনই দেখেন আপনার হচ্ছে কোন লেভেল পর্যন্ত যাবে তখন আপনার কিন্তু H1 H4 এই টাইম ফ্রেমে কিন্তু এই লেভেলটা ইয়ে করা অনেক টাফ, কারণ এই ঘটনাটা ঘটছিল হচ্ছে 2017 সালের জানুয়ারি মাসের দিকে। 17 এবং 16 সাল দুই মাস মিলে এই দুইটা লেভেল ড্র করছিল, এটা আসছে 2019 সালে এসে এই লেভেলটা টাচ করছে। এটা H4 H1-এ দেখা কিন্তু অসম্ভব, এখানে দুইটা লাইনকে টাচ করছে, তার মানে কি এটা একটা স্ট্রং লেভেল ছিল এবং মার্কেট যখন হচ্ছে ফল করতেছিল এটা কিন্তু একদিনে ফল করে না, দুই মাস ধরে ফল করছে। যখন এই পর্যন্ত ধরেন আসছে তখন আপনার হচ্ছে এটা ক্লিয়ার লেভেল ছিল যে হচ্ছে হয় এখানে ধাক্কা খাবে না হলে হচ্ছে এখানে, কিন্তু এখানে অত স্ট্রং ছিল না কারণ এখানে একটাই লেভেল এখানে ধাক্কা হবে, এখান থেকে এখন হচ্ছে ব্যাক করা শুরু করছে। এখন যদি হচ্ছে আপনি এখানে এরকম একটা লাইন ড্র করেন তাহলে হচ্ছে নেক্সট লেভেল পর্যন্ত যদি উঠে এই পর্যন্ত উঠবে, না হলে হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখন আপনার কাছে এই
জেপিএসডির হচ্ছে যে অনেকেই মিস করতেছিলেন যে হচ্ছে জেপিএসডির এত বড় একটা ডাউন টেনে মুভ চলে গেল আমি ধরতে পারলাম না, ধরতে পারলেন না কারণ হচ্ছে আপনার লং টাইমে হচ্ছে আপনার মার্কেটের ভিউ আপনার কাছে ছিল না, যে শর্ট টাইমে মুভ করছে চলে গেছে। কিন্তু এখন যদি আপনি উইকলি চার্ট দেখেন তাহলে দেখেন এটার কিন্তু মার্কেট টেন্ডেন্স কম এবং একটা অনির্দিষ্ট, এখানে কিন্তু একটা হিজিবিজি একটা লেভেল আছে, এখানে অনির্দিষ্ট একটা গন্তব্যের দিকে আগাচ্ছে কারণ এইখানেও একটা লেভেল আছে। কিন্তু জেপিএসডি যখন হচ্ছে মুভ করতেছিল তখন কিন্তু এখানে একটা ক্লিয়ার লেভেল ছিল না, এখানে প্রফিট করার চান্স বেশি। এবং দেখেন এইখানেও কিন্তু হচ্ছে আর 250 pips আপ করে গেলে কিন্তু এই লেভেলটা কিন্তু একটা মোটামুটি কনফার্ম লেভেল, এবং উইকলি চার্টগুলো কিন্তু ফ্লাকচুয়েট অনেক কম করে, বুঝতে পারছেন? তো এরকম যদি আপনারা উইকলি চার্ট দেখেন তাহলে কিন্তু আপনার মানে শর্ট টাইম ফ্রেমে যে ডেটগুলো করেন এই ডেটগুলো আসলে অনেক 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 ক্লিয়ার হয়ে যাবে। তো গোল্ডের তো কথা বলতে হয়, গোল্ড একটা বিশাল মুভ করে ফেলছে, সবাই বলছে আসলে সোনার দাম বেড়ে গেছে। তো গোল্ড আসলে কিভাবে বাড়লো দেখেন, আপনার উইকলি চার্টে যখন গোল্ডে যাবেন তখন কিন্তু আপনার এই ভিউটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো গোল্ডের আসলে এই লেভেলটা হচ্ছে আমরা অনেকদিন ধরে দেখে আসতেছিলাম, এই লেভেলটা এখানে এসে সে একবার টেস্ট করলো, টেস্ট করে আবার নিচে নেমে আসলো, এখানে এসে আবার টেস্ট করছে। সে টেস্ট করার পরে যখন সে ভেঙে ফেলছে তখন দেখেন গোল্ডের প্রাইস কিন্তু অনেক উপরে চলে গেছে, এখনো কিন্তু হচ্ছে গোল্ড হচ্ছে আপ ট্রেন্ডে আছে, দেখছেন? এই লেভেলটা ভাঙার পরে গোল্ড কি শার্প মুভ। তো এই ঘটনাটা ঘটছিল হচ্ছে জুন মাসে, তাহলে দেখেন জুন মাসে একটা ইয়ে করছে সেটা কিন্তু এখনো কন্টিনিউ আছে, এখন সে এখানে একটা কারেকশন করে সেটা আবার আপ ট্রেন্ডে চলে যেতে পারে। এটা হচ্ছে দেখেন আপনি 2-3 মাস আগে ভবিষ্যৎবাণী করছেন সেটা কিন্তু হচ্ছে ফুলতেছে মার্কেটে। এবং এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদেরও বলছিলাম যে যারা যারা বিয়ে করিস নাই তাড়াতাড়ি গোল্ড সোনার জিনিসপত্র বানানো লাগবে বানাই নেই, কারণ কিন্তু গোল্ডের দাম কিন্তু বেড়ে যাবে। তার 2-3 মাস পরেই দেখেন গোল্ডের একটা বড় মুভ হয়ে গেছে এবং হচ্ছে প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে। কোথায় ছিল হচ্ছে আমি তখন বলছিলাম হচ্ছে কোন লেভেলটাতে, এরকম একটা লেভেলে বলছিলাম যে 1262 এখানে ছিল, এখন দেখেন 1501, মানে ডিফারেন্স আসলে অনেক ডিফারেন্স। তাহলে আর এইখানে কিন্তু হচ্ছে গোল্ডে কিন্তু হচ্ছে বাঙালি যায় প্রফিট করে নাই কিন্তু প্রফিট করছে, কিন্তু যারা ট্রেডার আছে বাংলাদেশের তারাও কিন্তু গোল্ড থেকে হিউজ প্রফিট কামাই নিছে এবং আমিও কিছু প্রফিট করছি এই গোল্ড থেকে। তাহলে আপনার কাছে যদি উইকলি চার্টের এটা একবারে ক্লিয়ার থাকে তখন আপনার কাছে ট্রেড করার কিন্তু অনেক ইজি হয়ে যাবে, এবং আপনি যদি হচ্ছে 5-15 মিনিটের চার্টেও ট্রেড করেন তাহলে আপনার কিন্তু মাথায় থাকবে হ্যাঁ গোল্ড কিন্তু এখানে একটা লেভেল আছে, এটা ক্রস করলে কিন্তু উপরের দিকে দৌড়াবে মার্কেট, এবং এসব লেভেলগুলোর কাছে এসে কিন্তু মার্কেট থেমে যায়। দেখেন এই লেভেল আসে মার্কেট কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তাহ কিন্তু ওয়েট করছিল, এখানে এসেও কিন্তু সেম, এখানে অনেক প্রায় মাস দেড়েকের মতো হচ্ছে এখানে, কারণ একটা ক্যান্ডেল হচ্ছে 1 সপ্তাহের, মাস 2-3 কিন্তু এখানে ওয়েট করছে। তারপরে যখন ভাঙছে তখন দেখেন হিউজ উপরে চলে গেছে। তাহলে এইসব লেভেলগুলো যদি আপনি হচ্ছে খেয়াল করেন তাহলে হচ্ছে আপনার কাছে ট্রেড করা আসলে অনেক ইজি হবে। আর যখন হচ্ছে আপনি একটা গোল্ডেন লেভেল পেয়ে গেলেন তখন কিন্তু আপনার কাছে যে ইউএসডি জেপিওয়াই ট্রেড করা কিন্তু অনেক ইজি হবে, কারণ হচ্ছে এটা দুইটার হচ্ছে কোরিলেশন হচ্ছে নেগেটিভ, মানে গোল্ড যদি উপরে যায় তাহলে হচ্ছে ইউএসডি জেপিওয়াই হচ্ছে নিচের দিকে নামে। তাহলে আপনি এইখানে একটা কনফার্মেশন পাচ্ছেন, ইউএসডি জেপিওয়াই তে কিন্তু আরেকটা কনফার্মেশন পাবেন, দেখেন ইউএসডি জেপিওয়াই কিন্তু নিচের দিকে হচ্ছে টার্ন করছে, যে ইউএসডি জেপিওয়াই কিন্তু এখান থেকে শার্প নিচের দিকে আসছে এবং এখানে কিন্তু এখান থেকে প্রফিট টেকিং করার কিন্তু চান্স অনেক বেশি, মানে ক্লিয়ার একটা ভিউ ছিল হচ্ছে ইউএসডি জেপিওয়াই। দেখেন এই লেভেলটা কিন্তু সে হচ্ছে টাচ করে তারপরে সে ব্যাক করতেছে, মানে অনেক সুন্দর সিম্পল একটা জিনিস। যখন আপনার ফ্রি সময় আছে সেই সময়ে আপনি কিংবা আপনার ট্রেডিং সিস্টেমে ট্রেড খুঁজে খুঁজে ক্লান্ত, আপনি কোনো ট্রেড পাচ্ছেন না, তখন হচ্ছে উইকলি চার্টে যে আপনি হচ্ছে এরকম লাইন চার্ট ট্রেড লাইন এগুলো এঁকে মার্কেটের ওভারভিউ দেখেন তাহলে আপনার মার্কেটের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল দেখেন জেপিএসডিও এখন কিন্তু উপরের দিকে উঠতেছে, তাহলে মানে কি গোল্ড নিচের দিকে নামতেছে হালকা। তবে এটা হচ্ছে 80% 90% এরকম হচ্ছে রেশিও মেনটেন করে, কারণ হচ্ছে এ ও যদি 100% উপরের দিকে ওঠে তাহলে মনে করেন 80% নামবে, এরকম একটা কোরিলেশন আছে এর মধ্যে।
এই কোরিলেশন সবসময় পার্সেন্টেজ চেঞ্জ হতে থাকে, তবে এটা একটা কনফার্মেশন আপনি নিতেই পারেন যে হচ্ছে গোল্ড যেহেতু হচ্ছে উপরের দিকে উঠছে তাহলে জেপিএসডি নামা লাগবে, তার মানে সব ঠিক আছে। আর যদি সেম সেম হয় যে হচ্ছে গোল্ড উপরের দিকে উঠছে জেপিএসডি উপরের দিকে উঠছে, তখন ওই ক্ষেত্রে ট্রেড করা থেকে আমি পার্সোনালি বিরত থাকি। কারণ হচ্ছে ওই সব জায়গায় আমি পজিশনে খেয়াল করছি যে এর মধ্যে কোনো ঘাপলা আছে, ওই সব ঘাপলা পজিশনে ট্রেড করলে আসলে হচ্ছে লস হয়। তাহলে এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, এরকম ভিডিও আরও পেতে ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।